نحمده ونصلي على رسوله الكريم أما بعد ربنا تعالى سلطة مدل علم مدرسة علم دتية برشير سطر سطر بيضا السلام عليكم ورحمة الله মহান আল্লাহর অসীম সুস্থি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই করোনাকালীন সময়েও আমাদের নিজের দায়িত্ব পালনের নিমিত্তে আলিম দ্বিতীয় বর্ষের হাদিস বিষয়ে ক্লাস নেওয়ার এবং ক্লাস গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যিনি তার উম্মতের সহ গোটা মানব জাতিকে মানুষ হিসাবে সর্বোপরি মুসলমান হিসাবে একটা সুন্দর নামকরণের নিমিত্তে নাম সম্পর্কে কথাবার্তা বলে আমাদেরকে সুন্দর এবং আল্লাহর প্রিয় নামে নিজেদের নামকরণ করার জন্য অত্যন্ত সুন্দর ভাষায় যে সকল নির্দেশনা দিয়ে গেছেন তা আমাদেরকে সহ গোটা দুনিয়াবাসীকে একটা সভ্য জাতি আদর্শ মানুষে গণ্য করবে সেই নবীর প্রতি আমরা অনুরোধ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ইতিপূর্বেও অনলাইনে ক্লাসের সাথে পরিচিত এবং তোমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বিগত কয়েকদিন আগেও আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম এই বর্ষের। আজকে আমরা বাবুল আসামি থেকে অর্থাৎ নামকরণের অধ্যায় থেকে অত্যন্ত ছোট্ট কিন্তু সুদূর প্রসারী যার প্রভাব রয়েছে যার প্রতিফলন রয়েছে সেরকম একটা হাদিস নিয়ে আলোচনা করব। আল্লাহর এই প্রিয় বান্দা আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরকালে আমাদের কাজে লাগে এমন একটি বিষয়েরও আলোচনা না করে থেমে থাকেননি। আমাদের দুনিয়ার জীবনে আমরা কি নামে নিজেদেরকে আখ্যায়িত করব এবং আল্লাহর কাছে কোন নাম পছন্দনীয় এই বিষয়ে এই অধ্যায়ে অত্যন্ত সুন্দরভাবে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আমি সেই হাদিসটি তোমাদেরকে প্রথমে পাঠ করে শোনাবো, এরপরে কিছু অর্থ এবং ব্যাখ্যা আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব, যাতে আমাদের কাছে নামের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাম যে আল্লাহর কাছে সুন্দর এবং অসুন্দর হওয়ার বিষয়ও রয়েছে আর আল্লাহ রাসূলের কাছেও পছন্দনীয় অপছন্দনীয় বিষয়ও রয়েছে এটা আমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারব। আমরা হাদিসের দিকে মনোনিবেশ করি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর্রহমান রাওয়াহু মুসলিম। সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর নিকটে আমাদের নামসমূহের মধ্য থেকে পছন্দনীয় নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তাঁর সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা হাদিসটির সরল অনুবাদ এতক্ষণে বুঝলাম, আমরা এর কিছু ব্যাখ্যা বোঝার জন্য এখন চেষ্টা করব। বাবুল আসামি এটা নামকরণের অধ্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার বিরুদ্ধবাদীরাও সমালোচনার ঝড় তুলত যে এমন এক নবী যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও
তার অনুসারীদেরকে একেবারে ছোট্ট থেকে ছোট্টতর বিষয়েও নির্দেশিকা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, পথ পরিক্রমা দেখিয়ে দিয়েছেন। এমনকি তিনি কোনো ব্যক্তির, তার উম্মতের অন্তর্গত কোনো ব্যক্তি পায়খানা পেশাবখানা কীভাবে যাবে আসবে এই নিয়মটা পর্যন্ত তিনি শিখিয়ে গেছেন। অনুরূপ একটি বিষয় এখানে আমরা, বিষয়টা আমাদের কাছে খুব ছোট মনে হলেও আল্লাহর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ রাসুল নামকরণের বিষয়কেও সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন অনেকগুলো হাদিস দিয়ে। তন্মধ্যে থেকে আমরা ছোট্ট একটি হাদিসকে এখানে আনয়ন করেছি। নাম মানুষের পরিচয়ের একটা বাহন, নাম দ্বারা মানুষ পরিচিত হয়, মানুষকে চেনার জানার উপায় হলো তার নামের মাধ্যমে, মানুষকে ডাকা হয় তার নাম দিয়ে। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠেও মানুষকে তাদের নিজের এবং তাদের পিতার নামের সাথে সংযুক্ত করে তাদেরকে ডেকে ডেকে বিভিন্ন বিষয়ে নির্দেশিকা দিবেন এবং হিসাব গ্রহণ করবেন। সুতরাং নামকরণের বিষয়টি বিষয়ের দিক থেকে আমাদের কাছে কলেবর হিসাবে ছোট্ট মনে হলেও এর সুদূর প্রসারী বিষয় রয়েছে। সুতরাং আমরা একটু ব্যাখ্যা দেখতে চাই। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আল্লাহর নিকটে মানুষের রাখা নামগুলোর মধ্যে থেকে কোন নাম অপেক্ষাকৃত সুন্দর, অপেক্ষাকৃত পছন্দনীয় এবং আল্লাহ যে বিষয়কে পছন্দ করে সে ধরনের নাম কোনগুলো? এখানে আমরা দেখি আল্লাহ আল্লাহ রাসূল এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এই নাম দুটি আল্লাহর কাছে প্রিয়। তার মানে গোটা দুনিয়ার মানুষের নাম শুধু আবদুল্লাহ আর আব্দুর রহমান হবে বিষয়টা এমন নয়। এখানে মূলত আল্লাহর গুণবাচক নামগুলোর সাথে, আল্লাহর মূল নামের সাথে সম্পর্কিত করে দুটি নাম এখানে উল্লেখ করার দ্বারা আমরা বুঝি যে আল্লাহর গুণবাচক নাম এবং আল্লাহর মূল নাম, এই নামগুলোর সাথে আমরা যদি সম্পর্কযুক্ত করে আমাদের নাম রাখি তবে সেগুলো আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয়। আর মূলত আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি বান্দা, আমাদের নাম আল্লাহর নামের সাথে সংযুক্ত হওয়াই তো আমাদের জন্য গৌরবের বিষয় এবং আল্লাহর কাছেও এটি পছন্দনীয় হওয়ার মতো বিষয়। সুতরাং আমরা আমাদের সকলের নাম আল্লাহর নামের সাথে, আল্লাহর গুণের সাথে অথবা আল্লাহর প্রিয় বিভিন্ন ব্যক্তিদের নামের সাথে মিল রেখে আমরা আমাদের নামগুলো নামকরণ করব, তাহলে দুনিয়াতেও আমরা সার্থক হব, পরকালেও আমাদের নামগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হিসেবে গণ্য হবে। এখানে একটি কথা না বললেই নয়, আমরা কিন্তু নামের বিষয়টা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার বিষয়কে উপেক্ষা করে যা ইচ্ছা তা রাখার চেষ্টা করি অনেক সময় দেখা যায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই বিষয়ে জানার পর নিজেরা তো সচেতন হবে, অন্যদেরকেও সচেতন করবে। কারণ আমাদের দেশে আমরা দেখি বিভিন্ন নাম, যে নামের কোনো অর্থ নাই এবং ক্ষেত্র বিশেষে অনেক নাম এমন যে নামগুলো অত্যন্ত খারাপ অর্থ বহন করে, এত সত্ত্বেও আমরা নাম বিভিন্ন নামে নামকরণ করি যেন আমাদের কাছে এই নামের কোনো মূল্য নাই। আসলে এ নাম দিয়েই আমরা আল্লাহর কাছে পরিচিত হব, আল্লাহ রাসূলের কাছে পরিচিত হব, আল্লাহর প্রিয় হতে পারব, রাসূলের প্রিয় হতে পারব। সুতরাং নামকরণে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির বিষয়টি মুখ্য হিসেবে দেখতে হবে। এখানে শুধু শেষ নয়, নামকরণ শুধু নয়, সকল কাজে আমাদের প্রত্যেকটা কর্মতৎপরতার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে যে আল্লাহ কোন কাজে কোনভাবে কীভাবে সন্তুষ্ট আর আল্লাহ কীভাবে অসন্তুষ্ট হন, আল্লাহ রাসূল কীভাবে সন্তুষ্ট এবং আল্লাহ রাসূল কীভাবে অসন্তুষ্ট হন, এই দিকগুলোকে প্রাধান্য দিয়ে এবং মূলত এটাকেই প্রধান উপলক্ষ করে আমরা আমাদের যে কোনো কাজ আঞ্জাম দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তাহলেই শুধু আমরা আল্লাহর খাঁটি বান্দা এবং আল্লাহ রাসূলের প্রিয় উম্মত হতে পারব, তখন আমরা আল্লাহর কাছেও প্রিয় হতে পারব, আল্লাহ রাসূলের কাছেও প্রিয় হতে পারব। আর আমাদের ইহকালীন সার্থকতাও আসবে, আমরা ইহকালীন মুক্তি পাব, ইহকালীন কল্যাণ পাব এবং পরকালেও আমরা আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যমে জাহান্নামের শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করে আল্লাহর মনোনীত, আল্লাহর বাছাইকৃত, আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে চির শান্তির জান্নাত লাভ করতে পারব। আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে হাদিসের আলোকে নিজেরা
নিজেদের পরিবার এবং নিজেদের সমাজকে এই হাদিসের আলোকে রঙিন করানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব, তোমরাও এই চেষ্টায় নিয়োজিত থাকবে। কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে হাদিসের উপর আমল করার তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।